National Institute for Locomotor Disabilities, Kolkata Department of Person Youth Disabilities, Ministry of Social Justice and Empowerment, Barat Hapangte, Hoda Hamkrai Berek Tirpa Hapangi Bukhakte, Luko Hamkrani Sibir Klaizaka. Tangshalo National Institute for Locomotor Disabilities, Kolkata Department of Persons Youth Disabilities, Ministry of Social Justice and Empowerment. Bharat Hapang Te Hoda Hamkrai Bedek Tripura Hapangi Bakhakte Luku Hamkrai Shibir Klaizakha. ADIP Scheme Nibishinti Shaka Kabel Rokno. Ekshota Motor Tricycle Bakjakha Norshinghoni CRC SRE Noklawo. Oshali Pandao, Nograyokra, Ungi Manzaka, Kendri Protimonchi, Protima Homi, Bonokaribo Manzaka, Hori Dula Azarji, Azuk Fang, Postrim Tripura Hankor Purisho, Debopriya Bordhon, IAS, DM, Te Collector, Postrim Tripura. Aske Amade Rajer, Jara Dibbanjon Rechen, Bhai Bundajuna at Anander Din, Abong Gorber Din. মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওনার যে সংকল্প সবকা সাথ সবকা বিকাশ এবং সমাজের সবচেয়ে শোষিত বঞ্চিত যারা রয়েছেন তাদেরকে সমাজের প্রথম পঙ্ক্তিতে দাঁড় করানোর যে সংকল্প সেই সংকল্পকে সামনে রেখে সামাজিক ন্যায় অধিকারিতা একটা শিবির আজকে আমরা এই জায়গাতে করছি সিআরসি নরসিংহর এবং এনআইএলডি কলকাতার সহযোগিতায় এলএমপুর সহযোগিতায় আমরা আজকে 93টা মোটরাস ট্রাইসাইকেল 93 জন দিব্যাঙ্গ ভাই বোনদেরকে আমরা হাতে তুলে দেব এবং তাদের সহজ সরলভাবে যাতে জীবনযাপন করতে পারে তার মধ্যে যাতে নিজেদের রোজগার করতে পারে সেই মোটরাস ট্রাইসাইকেল আপনাদের সামনে রয়েছে সেগুলি তাদের সহযোগিতা করবে আজকে প্রায় 45 লাখ টাকার আমরা 93 জনকে 93টা মোটরাস ট্রাইসাইকেল দিচ্ছি এবং গত 3-4 মাস ধরে সেগুলি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে সেই কাজটা আমরা করছি তো আমি আশা করছি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে দিব্যাঙ্গজন ভাই বোনের জন্য উনি যে কাজগুলি করছেন সেগুলি আমরা মানুষের কাছে আরও দ্রুততার সঙ্গে পৌঁছে দেব এবং আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের যারা দিব্যাঙ্গ ভাই বোনদের সঙ্গে কাজ করছেন এবং যারা রয়েছেন সবাইকে শাসন হোক প্রশাসন হোক আমাদের সামাজিক কার্যকর্তা যারা রয়েছেন সবার কাছে আমার আহ্বান রয়েছে আরও যদি 80% যারা দিব্যাঙ্গতা সার্টিফিকেট রয়েছে তারাই মোটরাইজড ট্রাইসাইকেলটা পান 80% দিব্যাঙ্গতা রয়েছে এমন ভাই বোন যারা রয়েছেন এবং তাদের একটা আপনার ভেরিফিকেশনও হয় ওনারা এটা চালাতে পারবেন কি না সেটা দেখা হয় যদি এমন ইলিজিবল হয় যদি আরও 100 লাগে আমরা আরও 100 হোক 200 হোক সাইকেল মোটরাইজড ট্রাইসাইকেল আমরা দিতে পারি আমি সবার কাছে বিনম্রভাবে আপনাদের মাধ্যমে অনুরোধ করব যদি এমন কেউ থেকে থাকেন 80% দিব্যাঙ্গতা রয়েছে সেগুলি আপনারা যোগাযোগ করবেন ডিএমএদের সঙ্গে অথবা আমাদের সঙ্গে অথবা আমাদের সিআরসি নরসিংহের সঙ্গে যোগাযোগ করবেন সেই কাজগুলি আমরা করতে পারবো তাছাড়া আর্টিফিশিয়াল লিম অনেকের হাত পা মানে কৃত্রিমভাবে অঙ্গ লাগানোর প্রয়োজন রয়েছে সেই জায়গায় আপনারা যদি এই নরসিংহর এসে তার মাপটা দিয়ে যান এবং সেটা যদি নরসিংহরও না হয় আমরা এনআইএলডি কলকাতা হোক এবার নেত্তার আমাদের কটক যেটা উড়িষ্যা রয়েছে সেই জায়গা থেকে সেটা আমরা করে দিতে পারি আমি সবার কাছে আহ্বান আর্টিফিশিয়াল লিম্পও যদি লাগে সেগুলি আপনারা করতে পারেন আমাদের তরফ থেকে 100% সরকারি টাকায় সেটা আমরা করি 6 লাখ টাকা খরচা হয় সেটা আমাদের তরফ থেকে আমরা সেটাকে বিয়ার করি এর বাইরে যারা আমাদের ছোট্ট শিশুরা রয়েছেন যারা কানে শুনছেন না তাদের ককলিয়া ইমপ্ল্যান্ট আমরা যেটা জীবিত হয় এবং আইএলএসে হয় আমাদের বিভাগ থেকে কিছুদিন আগে আমরা আইএলএসে 6টা করিয়েছি সেটার জন্য বিভিন্ন জায়গায় আইসিডিএসের যারা রয়েছেন তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আমরা যারা কানে শুনে না তাদের ককলিয়া ইমপ্ল্যান্ট 0 থেকে 8 বছর অবধি সেটা আমরা করে দিই সেগুলি আপনারা করতে পারবেন এবং যে কোনো দিব্যাঙ্গ ভাই বোনের যেটাই সুবিধার প্রয়োজন হয় মোটরাইজড ট্রাইসাইকেল রয়েছে আপনাদের হুইলচেয়ার রয়েছে হুইলচেয়ারের মধ্যে অনেকটার মধ্যে আবার কমোড সিস্টেমও রয়েছে আপনার স্কেচ রয়েছে স্টিক রয়েছে অনেক কিছু তার টোটাল 21টা দিব্যাঙ্গতা মানে 2014 আগে 7টা দিব্যাঙ্গতা ছিল স্বীকৃত মাননীয় প্রধানমন্ত্রী যে 2014 সালের পরে 21টা দিব্যাঙ্গতাকে দিব্যাঙ্গতার শ্রেণীতে উনি এনেছেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটাকে ডিজিবল বলা হতো যেটাকে আপনার একটা ভাষা ছিল না সেই জায়গায় সেই লোকদেরকে দিব্যাঙ্গতা নাম দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি তাদেরকে একটা
নতুনভাবে সম্মান করেছেন। আজকে আমরা দিব্যাঙ্গজন যারা ভাই বোন রয়েছে তারাও নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য আমাদের বিভাগ থেকে দিব্যাঙ্গজন আমাদের কর্পোরেশন রয়েছে তার মাধ্যমেও আমরা বিভাগ সেই কাজ করছি, আমরা এসসি কর্পোরেশনের মাধ্যমেও কাজ করছি, আমরা ওবিসি কর্পোরেশনের মাধ্যমেও কাজ করছি এবং সাফাই কর্মচারী মাধ্যমে আমরা কাজ করছি। সমস্ত বিষয়গুলি রয়েছে এবং সবগুলি সমাজের সবচেয়ে গরিব অংশের মানুষকে সহযোগিতা করার ব্যবস্থা রয়েছে। তো আমি আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের নাগরিকদের কাছে আমি আবেদন করব, যারা সামাজিক কার্যকর্তা রয়েছেন তাদের কাছে আবেদন করছি, যদি আপনাদের কোনো এই ধরনের সহযোগিতা লাগে আপনারা নরসিংহে আসবেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের লোকাল যারা সিডিপিউরা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন সুবিধা আপনারা নিতে পারেন। একটা এই মানে সাইকেল তৈরি করতে কত টাকা খরচ হয়ে যায়? 45,000 টাকা লাগে। এরকম 45,000 টাকা দিনে 40 কিলোমিটার এটা চলতে পারে। এটা টোটালি আপনার ব্যাটারিতে চালিত হয়, তাদের হেলমেটও দেওয়া হবে এবং আপনি এটাকে শুধু চার্জ দিয়ে চালাতে পারবেন। তাছাড়া কেউ যদি মনে করে যে আমি সাস্টল চালাবো এটাতে বসে বসেও নিজে এসে কাজ করতে পারবো, অনেক জায়গাতে আমরা দেখি সেই জায়গায় তারা খেলনা জিনিস বিক্রি করছে, এটাতে বসে সবজি বিক্রি করছে, কেউ এই জায়গাতে সাস্টল লাগিয়ে বিক্রি করছে, কেউ ছোটো দোকান লাগিয়ে ওরা স্টল লাগিয়ে সেই জায়গায় এই মোটর ট্রাইসাইকেলে বসে কাজ করছেন। আগে তো যারা চলতে পারে না তাদেরকে বাড়ির পাহারাদার হিসাবে রেখে দিয়ে সবাই ঘুরতে চলে যেত, আজকে যে সাইকেলটা পাবে তারা বাড়ির পাহারাদার হবে না, সারা যে কোনো সময় যখনই প্রয়োজন হয় তারা ঘুরে আসবে, তারা রোজগারও করতে পারবে। যারা অন্যদের উপর ডিপেন্ডেবল তারা আজকে পরিবারটাকে নিজেরা চালানোর ক্ষমতা পাবে। আশা করি 93 জন আজকে ভাই বোন যারা এগুলি পাবেন তারা 93টা পরিবারকে আজকে এস্টাবলিশ হবে। এর মধ্যে থ্যাংক ইউ রাজঘোড়াগুলি নিয়ে প্রারম্ভিক অক্ষম ব্যুরো রিপোর্ট খুমপুই।